نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ذلك الدين القيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. বয়ান চলছিল অতি সহজ এবং দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার মাধ্যম হলো নামাজ। যেহেতু এখন আশুরার মৌসুম অনুযায়ী বয়ান করা সুন্নত হিসাবে ওই ধারাবাহিকতা মুলতবি রেখে আশুরা সম্পর্কে দু চারটি কথা তুলে ধরার আশা রাখছি। আশুরা মানে মুহররমের 10 তারিখ। তারিখটি নিঃসন্দেহে ফজিলতপূর্ণ। কেন ফজিলতপূর্ণ আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। বছরের মাসের সংখ্যা হলো 12টি। আল্লাহ রাব্বুল আলামিনের এমনই বিধান। এই বিধানটি ফি কিতাবিল্লাহ লোহে মাহফুজে লিপিবদ্ধ আছে। তার মানে দুনিয়া সৃষ্টিরও আগে লিপিবদ্ধ আছে। বছরের মাসের সংখ্যা হবে 12টি। এরপর আল্লাহ পাক বলে ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা। তবে এটার ধারাবাহিকতা এবং কোন দিন কি বার হবে এগুলো আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। যেদিন আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট বিধান। এখান থেকে বোঝা যায় মাস বাড়ানো কমানো, দিন বাড়ানো কমানো কোনো মাখলুকের হাতে নয়, আমার আল্লাহর হাতে। এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস অধিক সম্মানিত। হাদিস শরীফে আছে 4 মাস হলো মুহররম, রমজান, জিলহজ এবং রজব। 4 মাস। এই 4 মাস কেন অধিক সম্মানিত আল্লাহ পাকই ভালো জানেন। এর মধ্যে মহরম মাসও সম্মানিত। মহরমের অর্থই সম্মানিত। আমরা সাধারণত মনে করে থাকি মহরমের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন, এই জন্য সম্মানিত। আমাদের এই মনে করা ঠিক নয়, কারণ তিনি তো শহীদ হয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও বহু পরে। আর এই মার্জে সম্মানিত আল্লাহ পাক দুনিয়া এবং আকাশ সৃষ্টি করার আগেই ঠিক করে রেখে দিয়েছেন। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এই 4 মাস যে সম্মানিত, এটা তখনই আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের কারণে সম্মানিত, এ কথা ঠিক নয়। আবার সম্মানিত হওয়ার অনেক কারণ লোকমুখে প্রসিদ্ধ আছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে, বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন মুহররমের 10 তারিখে, কিয়ামত হবে মুহররমের 10 তারিখে। বিভিন্ন কথাবার্তা সহিহ হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয়। হ্যাঁ, একটি ঘটনা প্রমাণিত আছে, সেটা হলো জালেম ফেরাউনের জুলুম অত্যাচার থেকে সাইয়্যিদেনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনি ইসরাঈলকে নিয়ে ফেরাউনের দেশ ত্যাগ করে লোহিত সাগর পাড়ি দিয়ে এই পাড়ে চলে এসেছেন সিনা উপত্যকায়। এটা প্রমাণিত আছে হাদিস দ্বারা, এ কারণেও সম্মানিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মুকাররমা থেকে হিজরত করে মদিনায় মুনাওয়ারা আসলেন, ইন্তেকালের 1 বছর আগে দেখতেছেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। জানতে চাইলেন এই তারিখে রোজা রাখার কারণ কি। ইহুদিরা বলল, এই তারিখে বনি ইসরাঈল নিষ্কৃতি পেয়েছিল ফেরাউনের জুলুম অত্যাচার থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে, তাই ওই শকর আদায়ের লক্ষ্যে, কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে এই তারিখে আমরা রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাম আমারই ভাই, তার হক আমাদের উপরে ইহুদিদের থেকে আরও বেশি, অতএব এদিন আমরাও রোজা রাখব। তবে ইহুদিরা রাখে একদিন, আমরা যদি একদিন রাখি ইহুদিদের সাথে সাদৃশ্য হবে, তা আমরা রাখব 2 দিন, 9-10 কিংবা 10-11, যাতে ইহুদিদের সাথে মিল না খায়। এই আশুরার দিন রোজা রাখলে লাভ কী হবে? হুজুর বলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আশাবাদী এই একদিন যে রোজা রাখবে আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই দিনটি হলো রোজা রাখার দিন। এখানে 2টি বিষয় লক্ষণীয়। একটি হলো এই দিনে আমরা করি তামাশা, কেউ মিছিল বের করি, আবার কেউ খিচুড়ি পাকাই, কেউ বিরিয়ানি পাকাই, সিন্নি পাকাই, দুমদাম। খিচুড়ি আর সিন্নি এবং রোজা 2টা তো বিরোধ। রোজা রাখলে তো দিনে খিচুড়ি খাওয়া যাবে না, সিন্নি খাওয়া যাবে না, আর এগুলো করলে রোজা রাখা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন রোজা, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রেখেছেন রোজা। আমরা খাই সিন্নি, আমরা খাই খিচুড়ি, হুজুরের সাথে আমাদের সাথে মিল গেল না। হ্যাঁ, আমরা যদি রোজা রাখি তাহলে মিল থাকবে, এতে সওয়াবের আশা আছে। খিচুড়ি আর সিন্নিতে কোনো সওয়াব নেই, বরং রোজার মতো গুরুত্বপূর্ণ যে রোজায় 1 বছরের গুনাহ মাফ হয়, এর থেকে মাহরুম আর বঞ্চিত রয়ে গেলাম খিচুড়ির কারণে। দিনকে আমরা পশ্চাতে রেখে রসম রেওয়াজকে অগ্রাধিকার দিই, আবেগকে অগ্রাধিকার দিই। আবেগ পূরণের নাম দিন নয়, হুকুম মানার নাম হলো দিন। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা ত্বকী উসমানী দামাত বারাকাতুহুম লেখেন, আপনার আম্মা ঘরে অসুস্থ, আপনি ছাড়া সেবা করার মতো আর কেউ নেই। এই টাইমে আপনি জেহাদে যাবেন কিংবা তাবলিগে যাবেন কিংবা অন্য কোনো মাহফিলে যাবেন, আম্মা ঘরে অসুস্থ, সেবার কেউ নেই। জেহাদে যাওয়া, তাবলিগে যাওয়া, মাহফিলে যাওয়া এগুলো আপনার আবেগ, দিন নয়। এখানে দিন হলো আম্মার সেবা করা, এটা ফরজ। আমরা আবেগকে অগ্রাধিকার দিই, দিনকে অগ্রাধিকার দিই না, এতে সব থেকে মাহরুম হয়ে যাই, বঞ্চিত হয়ে যাই। তা আবেগ বলে রুসমর আওয়াজ বলে মিছিল বের করো, সিন্নি পাকাও, খিচুড়ি পাকাও, দিন বলে রোজা রাখো। আমার ইমানের দাবি হবে আমি দিনকে অগ্রাধিকার দিব, রুসমর আওয়াজকে পিছনে ফেলে রাখবো। মানুষ কি বলবে না বলবে এটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় আমার আল্লাহ রাজি হবেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমার আমল হবে কিনা, এটা দেখার বিষয়। দুই নম্বর বোঝার জিনিস, ইহুদিরা রোজা রাখতো একদিন, আমরা রাখবো 2 দিন, যাতে সাদৃশ্য না হয়। সাদৃশ্য হলে অসুবিধা কি? হাদিস শরীফে আছে, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আমি কলমা পড়লাম মুখে, দাবি করি আমি মুসলমান মুখে, কিন্তু আমার চালচলনের মধ্যে মুসলমানিত্ব নেই। মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে আমি কি মুসলমান না অন্য কোনো জাতি, চিনার কোনো উপায় নেই। তো যে জাতির সাথে আমার সাদৃশ্য হবে আমি ওই জাতিরই অন্তর্ভুক্ত, আমি মুসলমান রইলাম না। তাই হাদিস শরীফে জায়গায় জায়গায় আছে, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে না, তোমাদের একটি ধর্মীয় সত্তা আছে, জাতিগত সত্তা আছে, তোমার একটি ঐতিহ্য আছে, এটা নিয়ে তুমি চলো, তোমার এগুলো বিসর্জন দিয়ে আরেকটা তুমি গ্রহণ করো, এর মধ্যে কষ্ট ছাড়া শান্তি মোটেও নেই। আজ আমাদের দেশে দেখা যায়, মুসলমানের দেশ, আমরা মুসলমান দাবি করি, আমাদের বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের আইন কি, কোট প্যান্ট টাই পরে আসতে হবে। এই সম্পর্কে কিছু বলতে গেলে এদের মধ্যে সংকীর্ণতা। ইহুদি খ্রিস্টানদের একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন সেখানে আইন আছে যে জুব্বা, টুপি, পাগড়ি পরে আসতে হবে, কোথাও নেই। আমাদের এখানে এই আইন, তো সংকীর্ণতা আমাদের না ওদের। ওদের কাউকে দেখছেন কখনো যে জুব্বা পাগড়ি পরে ঘুরে? তাহলে আমরা কেন ওদের পোশাক পরে ঘুরব? তাহলে সংকীর্ণতাটা কার? এবং এই পোশাকের মধ্যে কি আরাম বেশি? বরং কষ্ট বেশি। এত টাইট ফিট পোশাক পরিধান করি, মোটা কাপড় প্যান্ট পরিধান করি, ভিতরে চুলকানি শুরু হইল, চুলকানার কোনো সুযোগ নেই। আপনি আঙ্গুল কানা গজাল দিয়ে খোঁচাইলেও চুলকানি ওখানে যায় না, এত মোটা কাপড়, এত টাইট ফিট। বসতে চাইলে বসবেন এখানে, পড়বেন গিয়ে ওখানে, আরামে বসতে পারেন না, প্রস্রাব পায়খানা করতে পারেন না, এত কষ্টের পোশাক পরবেন। আর নিজের আরামের ডিলাডালা পোশাক, যেখানে ইচ্ছা সেখানে বসেন, যেভাবে ইচ্ছা সেভাবে চুলকান, আরামে চলতে পারেন। এটা বাদ দিয়ে কষ্টের এটা অবলম্বন করার হেতু কি? কোনো হেতু কি? মনে করে এটা আমার গৌরব, আমাকে ওদের মতো দেখায়, এটা গৌরব নয় আমার, এটা বড় অসম্মানের কারণ, বেজ্জতির কারণ। আরেকজনের তাহজিব তামাদ্দুন, আরেকজনের নিয়ম নীতি, কতদিনের ভিক্ষা করে চলব, এদিকে আমার দাম বাড়ছে। গোলামের জিঞ্জির আমার পায়ে বেড়ি হয়ে আছে, বের হওয়ার কোনো সুরত এখন নেই, এরপরও আরও গোলামি করব। গোলামি তো 200 বছর করা হয়েছিল, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এরপরও আবার ওদেরটা মেনে চলবো, তাহলে স্বাধীনতার কী অর্থ? ওদেরকে এখান থেকে সরানোর কী উদ্দেশ্য ছিল? আজ এমনভাবে কারিকুলাম তারা রেখে গেছে, আমাদের দেমাগ আমাদের ব্রেন ধোলাই করে গেছে। এখন আমরা ওদের গোলামি করে চলছি, যদিও নামে মাত্র বলি ক্ষমতা আমাদের হাতে, আসলে বাস্তবে ওরাই আমাদেরকে যেভাবে ঘুরায় সেভাবে আমরা ঘুরি। এখনও ক্ষমতা ওরাই চালায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা রোজা রাখে একদিন, আমরা রাখবো 2 দিন, যাতে ওদের সাদৃশ্য না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করেন, আমাদের 1 সেকেন্ড চলার উপায় আছে। মুসা আলাইহিস সালাম এবং তার বংশীয় বনি ইসরাইলদেরকে কি জুলুম অত্যাচারের শিকার করেছিল জালেম ফেরাউন। সেখান থেকে 12 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম চলে আসতেছেন বেগে। ফেরাউনের দেশ ছেড়ে সিনা উপত্যকায় চলে আসেন, সাগরের পাড়ে পৌঁছান, দেখতেছেন ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে পিছনে ধাওয়া করছে, কাছে এসে গেছে। এখন সামনে সাগর, পিছনে শত্রু, বাঁচার কোনো উপায় আছে? বাহ্যিক দৃষ্টিতে বাঁচার কোনো উপায় নেই। হয় সাগরে ডুববো, না হয় শত্রুর তলোয়ার আঘাতে শেষ হয়ে যাব। বনে ইসরাইল তো পেরেশান, মুসা আপনি তো আমাদেরকে মারার বুদ্ধি করছেন, সামনে সাগর পিছনে শত্রু, ভালোই তো ছিলাম ফেরাউনের এখানে, অন্তত জিন্দা তো ছিলাম, এখন তো জিন্দায় থাকা যাবে না। ওরা পেরেশান, কিন্তু ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু, আল্লাহর পয়গম্বরের কোনো পেরেশানি আছে? সৌর পর্বতের গুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা এসে গেছে, তাদের পায়ের দিকে তাকালেই গুহার ভিতরে হুজুরকে দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আতঙ্কিত, এখনই তো আমরা ধরা পড়তেছি, আর হুজুর ওনার উরুর উপরে মাথা দিয়ে আরামে ঘুমাইতেছেন। এই টেনশন অবস্থায় কি ঘুম আসে? এক হুজুরে ঘুম কেন আসলো? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আমরা 2 জন নই, আমরা এখানে 3 জন, আমাদের সাথে আর একজন আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তো যেখানে আল্লাহ পাক সাথে আছেন, সেখানে আমাদের চিন্তা করে লাভ কি, আমাদের ভয় করে লাভ কি? আমাদের সহায় তো আল্লাহ পাক নিজেই। তো বনে ইসরাইল তো আতঙ্কিত, সামনে সাগর পিছনে শত্রু, এখন অবস্থা কী হবে? আল্লাহর পয়গম্বর স্থির, কোনো আতঙ্ক নেই, অস্থিরতা নেই। আল্লাহ পাক কাছে জিজ্ঞেস করুন, আল্লাহ এখন কী করব? আল্লাহ যা বলেন তাই আমাদের করতে হবে, এর মধ্যে আমাদের সফলতা নিহিত। গোলামে কোকতাকারে সোয়ারাসে দাহারে কন্তার জো, গোলামে কোকতাকারে সোয়ারাসে দাহারে কন্তার জো, কে কসনা কে সদওয়ানা কে সাহায্যে বড়ক মতি মরিন মারা। মনিব যা হুকুম করে গোলাম তা মানবে, এটা গোলামের শান, গোলামের দায়িত্ব। কেন বলার অধিকার গোলামের নেই। আল্লাহ পাকের হুকুম ছিল রাতারাতি মিশর ছেড়ে চলে যাও, চলে আসছেন। এখন সামনে সাগর পিছনে শত্রু, এখনও হুকুমের ওপাকে আল্লাহ, এখন কি করব? হুকুম দিলেন কি আমাদের যুক্তির বাইরে। তো আপনার হাতে যে একটা লাঠি আছে, এটা দিয়ে সাগরের বুকে বাড়ি মারছে। আমরা হলে কিন্তু আল্লাহ আপনি এই মুহূর্তে আমাদের সাথে ঠাট্টা করেন, মজা করেন? বিশাল সাগর সামনে, পিছনে ফেরাও, 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে আমাদের দাওয়া করছে, আপনি কোন লাঠি দিয়ে সাগরে বাড়ি মারেন? এটা কি তামাশা? সাগরে বাড়ি মারলে কী হবে? পানি একটু ফুলি উঠবে, এই তো, এতে লাভ কী হবে? কিন্তু পয়গম্বরের শান হলো গোলামে কোকতাকারে সো ওরাসে দাহারে কন্তার জো, গোলামে কোকতাকারে সো ওরাসে দাহারে কন্তার জো, কে কসনা কে সদওয়ানা কে সাহায্য বড়ক মতি মরিন মারা। আল্লাহর যা হুকুম তাই করলেন, লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারলেন। তো বাড়ি মারলে আমরা দেখি পানি ফুলে ওঠে, উপর দিকে লাভ দেয়। কিন্তু আল্লাহর হুকুম পেয়ে বাড়ি মারলেন, পানি উপর দিকে লাভ দেয়া দূরের কথা, ফুলে ওঠা দূরের কথা, 2 দিকে সরে বাঘ হয়ে গেছে। বোঝা গেছে পানিও চলে আমার আল্লাহর হুকুম, যা বলেন তাই করেন। যদি বলেন ডুবাইয়ে দাও তো ডুবাইয়ে দেয়, যদি বলেন বাসায় রাখো তো বাসায় দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইরান জয় করবেন, सामने नदी कोनो पोल कालभार्ट नहीं, नौका जहाज़ नहीं, किन्तु दीनेर जज्बा ईमाने कुव्वत आल्लाहर उपरे पूर्ण आस्था। तो घोड़ागुलो नामाय दिलेन नदीर मध्य, एक दौड़े नदीर बुक चिरे घोड़ा एपारे उठे गेছে ডুবলো। एर मध्य एक साहाबीर एक बाटी पड़े गेছে नदीर, बाटी तो आरेक साहेब बाटी पड़े गेছে ताड़ाताड़ी धरो। तो जार हुकुमे आमी एई काजे आसছি, এই বাটি যদি তিনি চান আমার সংরক্ষণে রাখতে, সেটা উনিও সংরক্ষণে রাখবেন, আমার দরকার নেই। ঘোড়া চালায় নদীর ওই পারে চলে গেছেন, পাড়ে উঠে দেখেন ঢেউ এক বাড়ি মেরে বাটি ওই পাড়ে তুলে দিয়েছে, বাটিটাও তো নষ্ট হয়নি। তো পানির হুকুম এদেরকে ডুবাই বানা, পানির হুকুম আমার নবীর সাহাবীর বাটিটা ডুবাই বানা, ওই পাড়ে নিয়ে পৌঁছাইয়ে দাও, পানি বাটি পৌঁছাই দিই। তো আল্লাহ পাকের হুকুম বাড়ি মারো, বাড়ি মারলেন, পানি কি উপরের দিকে লাফ দিবে কি ফুলবে, উল্টা পানি দুই ভাগ হয়ে দুই দিকে দাঁড়ায় গেল। ওয়াল যেভাবে সোজা দাঁড়ায় যায়, পানি এভাবে সোজা দাঁড়ায় গেছে দুই দিকে, মধ্যখানে সুন্দর রাস্তা, কিন্তু নদী তলা তো কাদা, পাড়ে দিতে গেলে গোড়ার পা ডুববে, নিজের পা ডেবে যাবে, পাড়ে দিবে কীভাবে, চলবে কীভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বাতাস প্রবল বেগে রাস্তা দিয়ে বয়ে চলো। বাতাস বয়ে চলছে, অল্প সময়ে কাদাগুলো শুকিয়ে গেছে। আল্লাহ আপনার আদেশ, ও আমার পয়গম্বর মুসা, দলবল নিয়ে আপনি এই রাস্তা অতিক্রম করতে আরম্ভ করুন। 12 গোত্র ছিল মুসা আলাইহিস সালামের সাথে, প্রত্যেক গোত্র এক রাস্তা দিয়ে ঢুকলে বেড়ে বেড়ি হবে। অনেক সময় হুজুমে ভিড়ের কারণে অনেক মানুষ মারাও যায়, পদদলিত হয়। আমার আল্লাহর কি সুন্দর বিধান, 12 গোত্র এক রাস্তা দিয়ে আসবে না, রাস্তা 12টি বানায় দেন, প্রত্যেক গোত্র তার ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে চলবে। এখন এদের মধ্যে একটা ভয় কাজ করে যে হয়তো আমার রাস্তা ঠিক আছে, বাকি আমার আরও যে 11 গোত্র আছে সঙ্গী সাথী, এরা আবার ডুবে গেল কিনা, আমি যদি নিরাপদে পৌঁছতে পারে, আমার সাথী পৌঁছতে পারলো না, এটাও তো একটা টেনশনের কারণ, এটাও তো কষ্টের কারণ। আল্লাহ পাকে 12 রাস্তার মধ্যখানে যে পানির পার্টিশন জানালা খুলে দিলেন, দেখা যায় ওরাও যাচ্ছে এরাও যাচ্ছে, অবশ্যই কথাবার্তা বলতে বলতে রাস্তা করে নিচ্ছে। এভাবে বিশাল লোহিত সাগর পাড়ে দিয়ে সিনা উপত্যকায় পৌঁছে গেলেন। ফেরাউন পৌঁছে গেছে সাগরের পাড়ে, দেখে যে আশ্চর্য রাস্তা। হামান বলছে যে হুজুর, যেহেতু নদীর উপরে আপনার ক্ষমতা চলে, এ সাগরে আপনার ক্ষমতা চলে, আপনি তো আমাদের খোদা, আপনার কারণে এটা রাস্তা হয়ে গেছে, এটা আপনার কৃতিত্ব। ফেরাউন যত চেষ্টা করছে তার ঘোড়া নামে না, ঘোড়া তো বোঝে নামলেই সামনে ধ্বংস, ঘোড়া নামে না। এর মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম একটা গুড়ি নিয়ে সামনে দৌড় দিল, এর পিছনে পিছনে ফেরাউনের ঘোড়া দৌড় দিল। এর সাথে 6 লক্ষ সৈন্যবাহিনী ফেরাউনের সাথে সব নামলো রাস্তা দিয়ে। এরা চলছে রাস্তা অতিক্রম করে, ফেরাউন তো খুশি, আমার কারণে রাস্তা হয়ে গেছে। আধা পথে গেছে নদীর বরাবর মধ্যখানে, এখন আল্লাহ পাকের আদেশ আসলো, পানি তুই মিলে যা। এই বিশাল সাগর, গভীর সাগর, পানি মিলে গেল। এর 6 লক্ষ সৈন্যবাহিনী ফেরাউন সহকারে পানিতে ডুবে গেল। বনে ইসরাইল নিরাপদে পৌঁছে গেল ওই পাড়ে। এদের সন্দেহ, ফেরাউনি আবার বেঁচে যায়, আবার তো আমাদের উপরে সমস্যা করতে পারে। এদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন যে না, সমস্যা করতে পারবে না। পানিকে হুকুম দিলেন যে ফেরাউনের লাশটা ওই ঘরে তুলে দাও, যাতে ওরা দেখে নিশ্চিত হয় যে ফেরাউন ধ্বংস হয়ে গেছে। পানি লাশটা নিয়ে ওই ঘরে তুলে দিল, দেখলো হ্যাঁ ফেরাউন শেষ হয়ে গেছে, আর আমাদের সমস্যা নেই। সেই শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ পাক আজ পর্যন্ত ফেরাউনের লাশকে মিশরের সংরক্ষিত করে রেখে দিয়েছে। অনেকেই ছবির মধ্যে দেখেছেন ফেরাউনের লাশ। তো আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনার মাধ্যমে বনে ইসরাইলকে নাজাত দিলেন, আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন ফেরাউনকে ধ্বংস করে দিলেন। তাইলে এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। তাই ওরাই শুধু শুকর আদায় করবে তা নয়, এর শুকর আমরাও আদায় করব, এই দিনে আমরাও রোজা রাখব। তবে ইহুদিদের যাতে সাদৃশ্য না হয়, ওরা একদিন রাখে, আমরা 2 দিন রাখব, 9, 10 কিংবা 10, 11। তাহলে ওদের সাদৃশ্য হবে। এই ব্যাপারে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বড় সতর্ক থাকতেন যাতে বিজাতি সাদৃশ্য না হয়। কে আমাকে কি বলবে না বলবে এতে আমার কি আসে আর যায়, আমার আল্লাহ রাজি আছেন কিনা ওইটা আমার দেখার বিষয়। সাইয়েদেনা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া গেলেন তার খেলাফতকালে, সিরিয়া তখন রোম সম্রাটের প্রদেশ, তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার। হযরত ওমর গেলেন, খেতে বসলেন। খাওয়ার সময় ঘটনাক্রমে একটু খাবার পড়ে গেছে দস্তরখানের বাইরে। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, ওই খাবারটা তুলে পরিষ্কার করে আবার খেয়ে নিলেন। এক খ্রিস্টান গোলাম বলছে, হুজুর করলেনটা কি? কি সুপার পাওয়ার রোম সম্রাট, এদের প্রদেশে এসেছেন আপনি, এভাবে যে খাবার পড়ে যায় পুনরায় তুলে খেয়ে নেয় তাদের কাছে এটা দোষণীয়, লজ্জা করবে না। এরা যদি জানে বা দেখে আপনি এই কাজ করছেন ইজ্জত থাকবে না, এরা মনে করবে এরা রাক্ষসে জাত, ফকিরের গোষ্ঠী, এদের লালসা কি বেশি, মাটি থেকে খাবার তুলে খেয়ে ফেল। এতক্ষণ তো হয়তো এরা কেউ দেখেও নি শোনেও নি, হুজুরে এই কাজ করেছেন গোলাম দেখে হুজুরকে সতর্ক করলেন। এখন হুজুর গর্জে উঠলেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব। তো কে কি বলবে না বলবো এটা তো আমার দেখার বিষয় নয়, আমার হাবিবের তরিকা অনুযায়ী কাজটা হচ্ছে কিনা এটা দেখার বিষয়। এ থেকে হযরত ফারুক আযমের দাম কমে গেছে না বাড়ছে? অনেক বাড়ছে। তো এখানেও রোজা রাখবো তো 2 দিন রাখবো, ইহুদিদের যাতে সাদৃশ্য না হয়, জীবন পরিচালনা করবো তো এমনভাবে করবো যাতে নবীর সাথে সাদৃশ্য হয়, বিজাতির সাথে আমার কিছু না মিলে। আজ বিজাতিরা তো যে সমস্ত বই পুস্তক লিখেছে, 100 পৃথিবীর বড় মানুষ অনেকে পড়েছেন এই বই, এই বইয়ে 100 মানুষের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত বড় বড় 100 মানুষকে বাছনি করে জীবনী লেখা হয়েছে। 2 জন লেখকে 2টা বই লিখেছে এই নামে, একজনও মুসলমান নয়। উভয়জনই প্রথম নম্বরে আমাদের নবী, শেষ নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে বাধ্য হয়েছে। প্রথমে তার আলোচনা কেন, তারাও বোঝে জগতের শ্রেষ্ঠ মানব থাকলে একমাত্র উনি আছেন। তো শ্রেষ্ঠ মানবের সাদৃশ্য আমি লজ্জাবোধ করি, আর যারা ঘৃণিত মকজুব আলাইহি, যাদের উপর আল্লাহর অভিশাপ, এবং যারা ভ্রষ্ট দলিল, ওদের সাদৃশ্য আমি এখতিয়ার করে চলি, এটা গৌরববোধ করি, এটা আমার মুসলমানি, এটা আমার ইমানের দাবি। শ্রেষ্ঠ মানুষের সাদৃশ্য গ্রহণ করব, ইনশাআল্লাহ আমিও মানুষের কাছে শ্রেষ্ঠ হব। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি আলাইহি জাতি বিজাতি নির্বিশেষে তাকে ভক্তি এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। এই জন্য বিজাতির সাদৃশ্যের কারণে সামান্যতম সুন্নত তার থেকে তিনি ছাড়তেন না, বেদাত করতেন না, শিরিক করতেন না, যার বরকতে তো তার এই গ্রহণযোগ্যতার মূল বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনে 2টি রোজা রেখে এই দিনের পূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।